হ্যালো বন্ধুরা, নমস্কার। রিয়ান্স কিচেন কে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি করব, আপনারা প্লিজ দেখবেন। আর চ্যানেলটাকে নতুন বন্ধুদেরকে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আলু নিয়েছি কুচি করে কেটে, আর এখানে রুই মাছ নিয়েছি, আর এখানে রামাশ নিয়েছি। আপনারা কি বলেন জানি না, আমি এটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর মশলা কী কী নিয়েছি? জিরার গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, তেজপাতা নিয়েছি, নুন নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, আর এটাতে আমি সর্ষের তেল নিয়েছি, যতটুকু লাগবে ইউজ করব। তো আজকে আমি শুরু করি আজকের রেসিপিটা। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। আর প্লিজ নতুন বন্ধুদেরকে বলছি, যখন ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনকে প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো চলো যাই, আজকের মতো শুরু করা যাক। বন্ধুরা, আমি কড়াইটা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হবে, তাহলে মানে কড়ার মধ্যে মাছটা লাগবে। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপর নুন দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে মাছটাকে ভালোভাবে মশলা লাগিয়ে নেব, হলুদ আর নুন লাগিয়ে নেব। এক এক করে আমি মাছটা বন্ধুরা বেজে নেই, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। মাছটা আমি পাল্টে দিচ্ছি বন্ধুরা। আজকে আমি গাদার দিকও নিয়েছি, লেজের সাইডও নিয়েছি, আর সবগুলি মিক্স করেই বানাচ্ছি আজকের রেসিপিটা। আজকে আলু আর রামাইশ দিয়ে একটা মাছের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এক এক করে তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি সবগুলি মাছ এক এক করে। বন্ধুরা, যা তেল ছিল মাছ ভেজার তেল, এই তেলের মধ্যেই আমি করে নেব, এক্সট্রা কোনো তেল দেব না। তো আমি প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন। তারপর তেজপাতা দিয়ে আমি আলুটাকে একটু সময় ভেজে নেব, আলুটা ছাড়বো এখন। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরকেও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আমি মশলাগুলি দিয়ে দেব। এবার আমি নুনটা দিয়ে দেব, নুনটার স্বাদ অনুসার। হলুদ গুঁড়ি আধা স্পুন, জিরের গুঁড়ি আধা স্পুন, ধনিয়া গুঁড়ি। এই সবজিটাতে কিন্তু বেশি মশলা লাগে না, অল্প মশলায় হয়ে যায়। লঙ্কার গুঁড়ি আধা স্পুন, একটু জিরা দিয়ে দিলাম। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। হ্যাঁ, এবার আমি কাঁচা লঙ্কা দুটো মিডিল দিকে চিরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে নেব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটাকে নিরামিষও খাওয়া যায়, আবার মাছের মাছ দিয়ে রেসিপি করেও খাওয়া যায়। তো আজকে আমি রেসিপিটা করছি মাছ দিয়ে। এবার আমি রামাইশটাকেও ছেড়ে দেব। আমি কেটে ধুয়ে এইভাবে রেখেছি, এই পাত্রতে তুলে ধুয়ে জলটা জ্বলিয়ে নিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি একটু নাড়াচাড়া করে, এটার তো অল্প অল্প জলটা বেরোচ্ছে, অল্প তো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে আমি কষাবো, আর গরম জল অবশ্যই, গরম জল ইউজ করব। গরম জল ইউজ করলে পরে মানে রেসিপিটা খেতে ভালো লাগে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা লাগাচ্ছি। 10 মিনিট ঢাকনা লাগিয়েছিলাম, ঢাকনা তুলে দেখি তো কেমন হচ্ছে কী হচ্ছে।
তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন কার কেমন লাগে এই রেসিপিটা। তো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে গরম জল করেছি, গরম জল দিয়ে জলটা দিয়ে দেব, একটু সময় কষে নিই। বন্ধুরা সবজি এমন একটা জিনিস না, আপনারা যেভাবে কষাবেন, যতটুকু কষাবেন এই অনুপাতেই সবজিটা টেস্টি হবে, ভালো লাগবে। যত কষাবে তত ভালো হবে রেসিপিটা। যে কোনো সবজি, মিক্স সবজি বানান, যে কোনো সবজি বানান, মানে যতটুকু কষাবে তত মানে টেস্টি হবে, ভালো হবে। তো আমি একটু সময় কষে নেই এটাকে। তো বন্ধুরা আমার মশলাটা ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা দিলে সবজিটা অনেকটা ভালো হয়, টেস্টি হয়। আলুটাও সিদ্ধ হবে, রামাশটাও সিদ্ধ হবে, তাই এতটুকু জল আমি দিয়েছি, জল দিয়েছি। আপনারা আপনার অনুযায়ী যতটুক খাবেন অতটুক দেবেন। এবার আমি মাছটাও ছেড়ে দেব, মাছটাও ছেড়ে দিয়ে তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে নেব। মাছটা বন্ধুরা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে নেব। বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখি তো আমার কী হচ্ছে, কেমন হচ্ছে একটু দেখে নিই। 10 মিনিট পর ফিরে আসলাম, আলুগুলি তো আশা করি সিদ্ধ হয়ে গেছে, কুচি করে কেটেছি, আলুগুলি সিদ্ধ হয়ে গেছে, রামাশগুলি তো হয়েই গেছে, একদম কচি নিয়ে এসেছিলাম মার্কেট থেকে, হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন। আমি সপ্তাহে এক দুটো করেই ছাড়ছি, বেশি করতে পারছি না, মন্দিরের এক্সাম চলে এসছে, তাই প্লিজ বন্ধুরা ছেড়ে যাবেন না, সঙ্গে থাকবেন, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা অল্প জল দিয়ে খেতে চান তাহলে আপনারা অল্প জল দেবেন, কোনো অসুবিধা নাই, জল দেবেন। তো আমার তো সিদ্ধ হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। তো আজকের মতো এতটুকুই রাখছি, পরবর্তীকালে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।